হোয়াটসঅ্যাপ প্রেমিক প্রেমিকার জন্য নিয়ে আসলো সিক্রেট, দুষ্ট বলবানোর জন্য বিগ আপডেট। হোয়াটসঅ্যাপে প্রতিটা চ্যাটকে লক করে রাখা যাবে এবং হোয়াটসঅ্যাপ অ্যাপসটিও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখা যাবে, সেই সাথে টেক্সট মেসেজকে এডিট করা যাবে। চলুন দেখে নেওয়া যাক বাকি প্রসেসটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে। হোয়াটসঅ্যাপটি ওপেন করব, ওপেন করার পরে হোয়াটসঅ্যাপের থ্রি ডটে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, প্রাইভেসিতে ক্লিক করব, তারপরে স্ক্রল করে দেখতে পারবো ফিঙ্গারপ্রিন্ট লক। ফিঙ্গারপ্রিন্ট লকে অ্যালাউ করব, অ্যালাউ করলে কনফার্মেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপরে ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস যে কোনো একটা সিলেক্ট করে ব্যাক করব। ব্যাক করে পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলে আমাদের সেই ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে, তাহলেই আমরা হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো। এইভাবে হোয়াটসঅ্যাপ লক করে রাখলে অন্য কেউ আর হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পারবে না এবং হোয়াটসঅ্যাপে অন্য কেউ আর ঢুকতে পারবে না, ফোন আনলক অবস্থাও। হোয়াটসঅ্যাপের আরেকটি বিগ আপডেট, আপনি যদি কোনো চ্যাটকে লক করে রাখতে চান, যে কোনো পার্সনের চ্যাটকে লক করে রাখতে চান, তাহলে সেখানে ঢুকতে হবে। ঢোকার পরে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট লক, চ্যাট লকটা ওকে করে দিতে হবে। দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট যাবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটাও অ্যানেবল হয়ে যাবে, চ্যাট লক হয়ে যাবে। আপনি যখন আবার পুনরায় সেই ব্যক্তির সাথে চ্যাট করতে যাবেন, তখনই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ব্যক্তির চ্যাট লিস্টে যাইতে হবে। হোয়াটসঅ্যাপে সেন্ড করা ছবি 60 দিনের মধ্যেই 2 মাস থেকে ডিলিট করা যাবে, বা 60 দিন পার হয়ে গেলে সেই ছবি আর ডিলিট করা যাবে না। এটা ডিলিট ফর মি, শুধু আপনার পাশ থেকে ডিলিট করতে পারবেন, যাকে সেন্ড করছেন তাকে ডিলিট করতে পারবেন না। বাট 60 দিনের মধ্যে আপনি যে কোনো ছবিকে 2 মাস থেকে ডিলিট করতে পারবেন। আমি এখন একটা নতুন ছবি সেন্ড করতেছি, এই ছবিটা আমি এখন ডিলিট করব। ডিলিট চাপতে ধরব, চাপতে ধরার পরে দেখতে পাচ্ছেন ডিলিট ফর মি, ডিলিট ফর এভরিওয়ান। 60 দিনের মধ্যে যে কোনো ছবি 2 মাস থেকে ডিলিট করা যাবে। আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড মেসেজ এডিট করতে পারতাম না, এখন 15 মিনিটের মধ্যে যে কোনো টেক্সট মেসেজকে এডিট করা যাবে। আপনি কোথায় আছেন, আমি এখন এটা সেন্ড করলাম, এটা চাপতে ধরে থ্রি ডটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করার পরে এটা আমি এডিট করতে পারবো, কিন্তু অবশ্যই এটা 15 মিনিটের মধ্যে হতে হবে। আছেন, আমি এখন এটা এডিট করব, দেখেন এখানে লিখব কোথায় আছেন, কোথায় আছেন, সেন্ড করব। দেখেন সেন্ড করলে এডিটেড লেখা আসছে, মানে আপনি 15 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন।